আসসালামু আলাইকুম, আপনারা দেখতেছেন শোহাগ খন্দকার ইউটিউব চ্যানেল, আমি শোহাগ আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওটা ভেরি ইম্পর্ট্যান্ট। আজকের এই ভিডিও থেকে আপনি খুব সহজেই শিখতে পারবেন ফোনে লগ ইন থাকা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কীভাবে বের করতে হয়। অনেক সময় কি হয়, এই ফেসবুক অ্যাকাউন্টগুলো কিন্তু আমরা নিজেরা খুলতে পারি না, অনেকেই আমাদেরকে খুলে দেয়, অথবা আপনি নিজেই খুলতে পারেন, নিজে খুলেছেন, অনেক দিন যাবত আপনি ব্যবহার করতেছেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট, কিন্তু একটা বিষয় হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখে রাখেননি, লিখতে মনে নেই, অথবা ভুলে গেছেন, আপনার মনে ছিল ভুলে গেছেন। এখন আপনার যদি ফোনটা বিক্রি করে দেন অথবা অন্য একটা ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে চান অথবা লগ ইন করতে হয়, তখন কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে পারবেন না, তাই না? এক কথায় হচ্ছে আজকের এই ভিডিও থেকে খুব সহজেই শিখতে পারবেন ফোনে লগ ইন থাকা। ধরুন আপাতত আপনার স্মার্টফোনে ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক আইডি লগ ইন আছে, সেই আইডির পাসওয়ার্ড আপনি কিভাবে বের করবেন খুব সহজেই এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করে এখান থেকে অল নোটিফিকেশন অল বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায়। তো প্রথম যে বিষয়টা, ফোনে লগ ইন থাকা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য আপনি যদি ফেসবুক অ্যাকাউন্টে এসে এখানে সেটিংসের মাধ্যমে গাটাগাটি করেন, খোঁজাখুঁজি করেন, এখান থেকে সেটিংসে এসে যদি রাত দিন 24 ঘন্টাও আপনি খুঁজেন যে আপনার পাসওয়ার্ড আপনি এখান থেকেই বের করে নেবেন, আপনি কিন্তু পারবেন না। এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড বের করতে পারবেন না। তো পাসওয়ার্ড বের করার দুইটা মাধ্যম, ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার মাধ্যম হচ্ছে দুইটা, যদি আপনার ফোনে লগ ইন থাকে। লগ ইন থাকা অবস্থায় পাসওয়ার্ড বের করার জন্য কি করতে পারেন, সুজা প্রথম মাধ্যমটা দেখাচ্ছি, তারপর হচ্ছে দ্বিতীয় মাধ্যমটাও আপনাদেরকে দেখাবো। খুব সহজেই ফোনে লগ ইন থাকা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে পারবেন। এটা করার জন্য প্রথম কি করতে হবে, আপনি অ্যাকাউন্টে এসে, ফেসবুক অ্যাকাউন্টে এসে প্রথমত আপনি দেখতে হবে সেটিংসের মাধ্যমে, এখানে দেখুন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এই অপশনটাতে টাচ করে দিবেন। এখান থেকে দেখুন কন্ট্যাক্ট ইনফো এই অপশনটাতে টাচ করে দিলে এখানে দেখুন ম্যানেজ ইউর ফোন নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস, আপনার কোন ইমেল দিয়ে কোন ফোন নাম্বারটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনি প্রথম দেখতে হবে। এখানে টাচ করলেই শো করবে, তো আমার সিকিউরিটির জন্য আমি টাচ করলাম না, এখানে টাচ করলেই আপনাদের ইমেল এবং ফোন নাম্বার শো করবে। ওই ফোন নাম্বার, ওই ইমেল আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কোন ইমেলটা দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, মানে খুলেছিলেন। তারপর এখান থেকে বের হয়ে আসবেন, বের হয়ে আসার পরে এখন তো আপনি শিওর হলেন যে আপনার ওই জিমেলটা দিয়েই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তাই না? এখন কি করতে হবে, সুজা জিমেলে টাচ করে দিবেন। এই যে জিমেল, প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু এই জিমেল অ্যাপ্লিকেশনটা থাকে, এই জিমেল অ্যাপ্লিকেশনে টাচ করে দিবেন। জিমেলে আসার সাথে সাথে ঠিক এরকম একটা পেজ নিয়ে আসবে, এইখানে পাবেন জিমেলের লোগো, জিমেলের লোগোতে টাচ করে দিবেন। এখানে একাধিক ইমেল দেওয়া আছে, এখন আপনি যে ওই যে আপনার পার্সোনাল ইনফরমেশনে গিয়ে দেখলেন যে কোন জিমেলটা দিয়ে রেখেছিলেন, ওই জিমেলটাই উপরে অ্যাক্টিভ করে দিবেন। তো আমি আজকে শোহাগ এই জিমেলটা দিয়েই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এই জিমেলটাই আমি উপরে টাচ করে দিলাম। আপনারা চাইলে যে কোনো জিমেল দিতে পারেন, যে দেখুন আমি এই জিমেলটা দিয়ে দিলাম, যে কোনো জিমেল অ্যাক্টিভ করার জন্য জাস্ট জিমেলের উপরে টাচ করে দিবেন। তারপর হচ্ছে জিমেলটাতে আসতে হবে, আসার পরে পাসওয়ার্ড কীভাবে বের করবেন ফোনে লগ ইন থাকা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, এখানে দেখুন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটাতে আসতে হবে। এই অপশনটাতে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, এখান থেকে একটু এদিকে চলে আসবেন, এই যে দেখুন এইখানে পাবেন সিকিউরিটি নামে একটা অপশন, সিকিউরিটিতে আসতে হবে। সিকিউরিটিতে আসার পরে এখান থেকে একদম নিচে চলে আসবেন, একদম নিচে নিচে আসার পরে এখানে আপনারা পাবেন পাসওয়ার্ড ম্যানেজার, এই জিমেলের আন্ডারে যতগুলো পাসওয়ার্ড সেভ করেছেন প্রত্যেকটা সেভ পাসওয়ার্ড এইখানে থাকবে, পাসওয়ার্ড ম্যানেজারে টাচ করে দিবেন। পাসওয়ার্ড ম্যানেজারে টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন ফেসবুক অ্যাকাউন্ট, তিনটা অ্যাকাউন্ট কিন্তু এই জিমেলের আন্ডারে চলতেছে। এই অপশনটাতে টাচ করে দেওয়ার সাথে সাথেই এই যে দেখুন ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে, এই লকটা কোন লক, এই লকটা হচ্ছে আপনার স্মার্টফোনের লক, আপনি যেই লক দিয়েছেন, আপনি যদি ফিঙ্গার দেন ফিঙ্গার দিয়ে দিবেন, আপনি যদি পিন লক ব্যবহার করেন পিন লক দিয়ে দিবেন, ফিঙ্গারও কাজ করবে ফোনে ফিঙ্গার থাকলে, আর যেই পিন দিয়ে রেখেছেন এই পিনটা এখানে দিতে হবে, পার্টন লক ব্যবহার করলে পার্টন লক শুরু করবে, মা এক কথায় হচ্ছে আপনার ফোনের লকটা আপনি এখানে দিয়ে নেক্সটে টাচ করে দিবেন। নেক্সটে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন, এই যে এখানে দেখুন ফেসবুকের পাসওয়ার্ড কিন্তু চলে আসছে, এই যে দেখুন খুব সহজেই কিন্তু এখন পাসওয়ার্ড নিতে পারবো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, মানে ফোনে লগ ইন থাকা অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখান থেকে আপনি খুব সহজে নিতে পারবেন। এখানে দেখুন চোখের মতো একটা আইকন আছে, জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি, টাচ করে যে দেখুন পাসওয়ার্ড শো হলো, আবার এই আইকনটা দিয়ে দিলে পাসওয়ার্ড হাইড হয়ে যাবে। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা পাসওয়ার্ড এখান থেকে সংগ্রহ করতে পারবেন। এখন যেই নাম্বারটা দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই নাম্বারটাও কিন্তু উপরে দেওয়া আছে, আপনি খুব সহজেই জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট কোনটা। এই হলো
প্রথম মাধ্যম। তো এখন দেখাবো আপনাদেরকে দ্বিতীয় মাধ্যমটা। দ্বিতীয় মাধ্যমটা আপনাদেরকে আরো সহজভাবে ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা স্মার্টফোন হাতে নিয়েছি। এই স্মার্টফোনে যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড উনি ভুলে গেছে, খুব সহজে আমি এখন বের করে দেখাবো। তো এইটা করার জন্য দ্বিতীয় মাধ্যমটা, দ্বিতীয় উপায়টা হচ্ছে ফোনে লগ ইন থাকা অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করার জন্য সোজা এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে হবে, গুগল ক্রোমে চলে আসবেন। এখানে দেখুন গুগল ক্রোম, গুগল ক্রোমে আসার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এইখান থেকে এই থ্রি ডট অপশন থাকবে, থ্রি ডট অপশনে টাচ করে দিবেন। উপরে কিন্তু থ্রি ডট অপশন থাকবে, যে দেখুন থ্রি ডট অপশনে টাচ করে দিবেন। এইখান থেকে আসতে হবে এইখানে সেটিংস নামে একটা অপশন পাবেন, থ্রি ডট অপশনে টাচ করে দেওয়ার পরে সেটিংসে চলে আসবেন। এইখানেও কিন্তু একটা জিমেল সিলেক্ট থাকে, তো যেই জিমেলটা আপনি ফেসবুক অ্যাকাউন্টে ব্যবহার করেছেন ওই জিমেলটা দিলে অনেক বেটার হবে, না দিলেও কিন্তু এখানে পাসওয়ার্ড শু করে। এইখানে আপনার পাবেন সেফ পাসওয়ার্ড, এইখানে সেভ লেখা আছে, আপনাদের ক্ষেত্রে সেভ থাকবে না, শুধু পাসওয়ার্ড লেখা থাকবে। পাসওয়ার্ড অপশনে টাচ করে দিবেন। পাসওয়ার্ড অপশনে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন ফেসবুক অ্যাকাউন্টগুলো চলে আসছে, যতটা অ্যাকাউন্ট ছিল ফেসবুকে এই ফোনটার মধ্যে প্রত্যেকটা অ্যাকাউন্ট এখানে শু করতেছে। এইখান থেকে কিন্তু খুব সহজে আপনি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে পারবেন। যেমন এইটাতে যদি টাচ করি ঠিক এরকম একটা পেজে নিয়ে আসবে, ওই যে চোখের মতো একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনটাতে টাচ করলে কিন্তু খুব সহজে পাসওয়ার্ড শু করবে। তো আমি চাচ্ছি না পাসওয়ার্ড শু করুক, এটা একটু হাইট থাকুক, ঠিক আছে। ঠিক এইভাবে কিন্তু আপনি পাসওয়ার্ড বের করে নিতে পারবেন ফোনে লগ ইন থাকা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি এই ভিডিওটা থেকে ভালো কিছু শিখতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, সাপোর্ট দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।